একটা ভিডিও শেষ করছি আর একটা ভিডিও স্টার্ট করছি। তো গুড ইভিনিং হইছে না, সুপ্রভাত হইছে, 10টা বাজে। অন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি, আরেকটা ব্লগ। কেমন আছো? অনেক অনেক ভালো আছি আমি। দিলে স্মিতার ঘোষণ স্যার চ্যানেলে তোমরা সবাই রিজনে অনেক অনেক স্বাগতম বন্ধুগণ। বৃষ্টি তো মুসলদারে মা, আমার মা কিন্তু ফ্লাড নিয়ে পড়ে, জানো আমরা দানের কি অবস্থা। ওই যে কাটা দান সব এখানে, আরো আছে আরেকখানে, সব ব্যাগকে ঢুকে রাখছে, মারা টারা দেওয়া হয়েছে না, কি অবস্থা জৈব। অনেকের ধান, সবার প্রায় মানুষেরই বাড়িয়ে বাড়িয়ে ধান, কি অবস্থা জৈব। বৃষ্টি আর যদি কয়দিনে জানি এই দিন ঠিক হইব গো ঠাকুর জানে। এই ধর আমার হেল্পিং হ্যান্ড, আমরা অর্চনা সাইটু রয়েছি, অর্চনা অর্চনা ঘর মুছে আইছে অনেক আগে। অর্চনা চাটা খাই আসছে, মা গিতা রান্দে ভাত হইতেছে, আর মেন হইতেছে এই যে লাউর বাকলা, আলু, আর ইসে কয়েকটা শশার বাকল দিছি, ভাজা ভাজা কইব। হেন পাবদা মাছ আলু সিদ্ধ করে ভাজ্যে রাখছে, কইব লাল শাক আর কি থাকু। ও পাঁচ মিশাইলা সবজি ডেমিদের নাই কল দিব, মার আনতা সেল দিকে ডিউটা দেহ আমরা পুকুর পুকুরের জল ভর্তি, মাছ ধরে খাওয়ানোর মতো উপায় নেই এক্ষণে, আবার এলে মাছ ধরে খাওয়াই, অনেক দিন পুকুরের মাছ খাই না। আর এদিকে কলা বাগান, তাল গাছ, বাবুর সবজি খেত দেখা মু বিকালে, সবজি খেত গেছি না, কাদা প্যাক কলার সরিয়েছে, এই যে গোয়াম গাছ, আর এখানে একটা আম গাছ আছিল, এটা অনেক পুরনো আছে, এটা কাটতে লাগছে, এখানে একটা নতুন চারা লাগাইব। বৃষ্টির দিনে কিচ্ছু ভাল লাগে না, এই যে কারোর বুঝে দেখাইছে গাছটা নিব গা, তারা কাটতে লাকড়ি করে লাগবো। এখানে আছে একটা কাডল গাছ, কাডল কাডল অনেক পুরাই না গাছ এটা। এই যে পুকুর, পুকুরের পাড়ে আমরা বাঁশের ঝাড়, বিরাট বাঁশের ঝাড়, কিন্তু যে জংলা বাপরে লাগাইলাই। আরেকজনের কোনো কাম নাই, এই বাবু কিতা করতেছ? পঞ্জিকা দেখ, পঞ্জিকা কিতা বাবু, পঞ্জিকা দেখে এই যে আমার ছোটবেলার ছবি, এই যে বাবুর লগে হোয়াইট 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 ড্রেস। তখন আমার বয়স্ক তুইব ওই ছবি ডাজের সময় পাঁচ ছয় বছর যে সময় তখনই এমন আসলাম। এই ধর আমরা চারজন, ভাই বাবু মা আর আমি, কোন পূজার সময় হইব। ফুরান ফুরান ছবিটি দেখতে ভালোই লাগে, অনেক ছবি অনেক ছবি, আর একদিন সব ছবি বাইর করে তোমার লগে শেয়ার করব, প্রচুর ছবি আছে। নীল ফন্ডা বুঝা ছোটবেলার স্মৃতি আর কি দাদা, আমি বৃষ্টি মিলে বাইরে যেতে পারি না, ইচ্ছা করে আবার আমনে রান্না বাড়া হোক, মানে একটু কাটা টেটে দিয়েছি আমি, আর অর্চনা তো আইসই। নীল অবস্থা ঠিক আছে তাহলে।
আমাদের মতো আইয়া ওরা মন করে লুচি খাইতেছে, লুচি বৃষ্টির দিন একটু পর পর বৃষ্টি আছে, বৃষ্টির ছাবে না, অবস্থা খারাপ। এই বৃষ্টি পরে এমন ঠান্ডা পড়ব, খবর আছে টান টান কইরা পূজা টুজা দিয়া লইলাম, মাওসান ফেলেছে গিসি ঘুমাইছে না, কিন্তু ই দুষ্টা মিজে আরম্ভ করছে আর কি ঘুম, আর বাইরের অবস্থা একদম কাহিল অবস্থা, খুব বাজে অবস্থা হয়েছে বাইরের। ওখানে বাজে দুইটা পনেরো বিশের মতো বাজে, এখন ভাত খাবো আমরা, বাবু ভাত খেলিছে, দেহ অবস্থা আমার আর ভাল লাগতেছে না, দেহ যে কতক্ষণ ধরে এই জ্ঞান 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 মা আমি ব্যথা পাই না, এই দুষ্টামি আরম্ভ করছি, কারেন্টও নাই, এই দিয়ে কারেন্ট জায়গা ফট করে এইসব অবস্থা, এখন ভাত চলো যাই গেলে ভাতটা খাই দিই, কিছু রান্না করলো মা কিতা কিতা রাঁধছে, দিক কালোই সব দেখো কেমন বৃষ্টি, মরে যাবো সন্ধ্যা হয়ে গেছে, মা কি অবস্থা, এই সকালবেলা যেমন দেখাইছি এখনো সেম ঋষি সেম সেম, মানুষের যে কি দুর্গতি, দুর্গতির আর শেষ নাই। ভাত খাওয়া শেষ, আর দেখাইতে পারছি নাকি তাকে রাঁধছি, সকালের বেলা তো দেখাইছিলাম ওই আবার করে দিই লাল শাক, তারপরে আলু আর ওই লাউয়ের বাকল দিয়ে ভাজা, এটার মধ্যে কয়েকটা শশার বাকল আমি দিয়েছি ভাজা, কয়েকটা পাঁচমিছালি সবজি, পাবদা মাছ আলু দিয়ে ঝুল দিয়েছি, পাবদা মাছটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সবখানে বৃষ্টি, বৃষ্টি হলে তো ফ্লাড়ে বাড়িতে সকরার বড় সমস্যা, আমাদের উঠানেও কিছু ধান আছে, ফসল আপনার যদি অল্প স্বল্প ধান, এই আর কি অবস্থা, ঠিক আছে তাহলে ঘুমাইটা আমার কথা বলতে ভালো লাগে, হ্যাঁ।